টিভি বাংলা মানবতার সমাধান ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس ولو ظاهر رب ربنا الله ربنا الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের এ পর্যায়ের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃত শান্তি লাভের উপায় কি আমরা আজকের পর্বে যে আলোচনা নিয়ে আসব সেগুলো আমাদের বিগগ আলোচক মণ্ডলী বসে আছেন আগে ওনাদের পরিচয় করিয়ে দেই আমার সাথে আছেন শায়খ শহীদুল্লাহ খান মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু এবং আছেন শেখ আব্দুর জগবীন ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু এবং আরো আছেন শায়খ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু সবশেষে উপস্থাপক হিসাবে আমি জাহাঙ্গীর আলমIslahi যে বিষয়টি আমরা পূর্বের পর্বেও আলোচনা করেছিলাম যে প্রকৃত শান্তি লাভের উপায় একমাত্র ইসলাম এবং ইসলামের সমস্ত বিষয়বলি অনুসরণের মাধ্যমেই প্রকৃত শান্তি উপার্জিত হতে পারে এটা সর্বজন স্বীকৃত তবে কিছু কিছু উল্লেখযোগ্য বিষয় রয়েছে যেগুলা প্রকৃত শান্তি লাভের উপায় হিসাবে আমাদের ধারণ করা বা অনুশীলন করা একান্ত প্রয়োজন যে বিষয়গুলো আমি শুনবো আজকের বিজ্ঞ আলোচক শায়েদ কাজী মোহাম্মদ ইব্রাহিম আপনি বলুন যে তিনটি বিষয়ের অবতারণা করা হয়েছিল দরুরিয়া হাজিয়া এবং তাহসিনাদ তো দরিয়া অত্যাবশ্যকীয় বিষয়টা আমরা আলোচনা করেছিলাম বিগত পরে আজকে হেফজুদ্দিন জরুরিয়াতের যে শাখা প্রশাখাগুলো আছে জি আলহামদুলিল্লাহ আলাহত আস্লাম আলা রসুল্লা হে আজকে যে বিশ্ব শান্তির জন্য এমনকি আমরা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সারা বিশ্ব আমরা শান্তি পেতে চাই ইহ পরলোকে শান্তি পেতে চাই অন্তরে দেহে সার্বিক যদি শান্তি পেতে চাই তাহলে আমাদেরকে যে শান্তির সবচেয়ে বড় উপকরণটি আমাদেরকে আত্মস্থ করতে হবে অর্জন করতে হবে সংরক্ষণ করতে হবে সেটা হলো আমাদের ধর্ম আমাদের দিন আমাদের নীতি যেটাকে হাফিজ উদ্দিন বলা হয় কারণ যেমন তিরিশ নম্বর সুর আরমের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তুমি তোমার মনকে গোটা অস্তিত্বকে দিনের জন্য তুমি প্রতিষ্ঠা করে নাও দিন মুখিয়া হয়ে যাও এটা আল্লাহর সে দিন যে দিনের উপরে আল্লাহ গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ দিনের মধ্যে কোনো পরিবর্তন নেই তাহলে সবার আগে কিন্তু আল্লাহ বলছেন দিনের কথা মানুষ আসলে পৃথিবীতে এসেই সে না একটা ধর্ম সে সে পালন করতেই চায় শান্তিময় হওয়ার জন্য একটা ধর্ম তার প্রয়োজন এই জন্য আমরা দেখি পৃথিবীতে এমন অনেক জাতি পাওয়া যাবে অনেক শহর পাওয়া যাবে যে শহরে হয়তো কোনো বিজ্ঞানী নেই যে শহরে কোনো শিল্প নেই এমন অনেক শহর পাওয়া যাবে কিন্তু কোনো এবাদতখানা নেই এমন কোন শহর পাওয়া যাবে না তারা মানুষ সৃষ্টিগত ভাবেই আল্লাহ যেমনটা বলেছেন অমা খালাকুল জিন্না ফলে ইনসা ইন জিন মানুষকে আমি সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এবাদতই তো ধর্ম পালন এই জন্য সহজাত ভাবেই মানুষ এবাদত মুখী ধর্মমুখী অতএব ইসলাম সবার আগে আল্লাহ তালা সবার আগে এই ধর্মকে সেভ করার উদ্যোগ নিয়েছেন আমাদের সমাজে কিছু ব্যক্তিও রয়েছেন যারা দিনকে ধর্মকে মানতে চায় না আসলে বিষয়টা আশ্চর্য মনে হয় তারা দাবি করে যে আমরা ধর্মের কোনো প্রয়োজন মনে করি না প্রকৃতপক্ষে তাদের কাজকর্ম যদি দেখা যায় সেটা একটা ধর্ম যাদেরকে বলা হয় নাস্তিক যারাকে নাস্তিক বলি আমরা ঠিকই। কিন্তু তারা বলে যে ধর্ম আবার কি প্রকৃতপক্ষে তারাও একটা ধর্ম মেনে চল কারণ যেমন উদাহরণস্বরূপ তিনি হয়তো কোন এক অফিসে কর্মকর্তা হিসেবে আছেন নিশ্চয়ই তাকে কি করতে হয় তার উপরে যে আছে নিচে যে আছে সকলে হলো তার ধর্ম পৃথিবীতে এমন কোন পরিবেশ নেই যেখানে মানুষ ধর্ম ছাড়া চলতে পারে চলতে পারে ধর্ম তাকে অবশ্যই মানতেই হবে কিন্তু সৌভাগ্যবান হলো সেই

দিনকে পালন করে খালে সন্তরে হ্যাঁ ওখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহিসামকে পাঠিয়েছেন একমাত্র দিনে ইসলামকে সকল দিনের উপরে প্রাধান্য এবং জয়যুক্ত করার জন্য

যেই দিন মানলে যেই দিনকে খালে সন্তরে মেনে চললে তার একটা ফলাফল পাওয়া যায় ওই কথাটা আল্লাহ তালা বলছেন যে মালিক দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক যে দিনের একটা ফলাফল আছে আমরা প্রত্যেক সময়ে সলাতে আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি আমাদেরকে ওই সঠিক পথটা ওই দিনটাই দাও যে সাহেব ধন্যবাদ আলোচনায় আমরা ফিরে আসবো আবারো আপনার কাছে প্রতীয়মান হয় যে প্রকৃত শান্তি লাভ করতে হলে আসলে বা দিনকে প্রতিপালন করা ছাড়া দিন গ্রহণ ছাড়া অন্য কোনো রাস্তা খালি নেই তো শেখ মাদানি আমরা আপনার কাছে জানতে চাইব ওই ব্যাপারে যে দিন দিনের মূল থিম বা স্তম্ভ যেটাকে আমরা তাওহিদ বলে থাকি এই তাওহিদ সম্পর্কে দীনের ব্যাপারে তাওহিদ কতটা গুরুত্বপূর্ণ সে ব্যাপারে আপনি কিছু বলবেন আসলে মুহতারাম আপনি যে বিষয়টি তুলে ধরেছেন এক বাক্যে বলা যেতে পারে তাওহিদ আল্লাহ সুবহানাহু আলার তাআলার একত্ববাদ যেটা এটা বলা যেতে পারে দিনের আসল বিষয় নির্ঝাস যেটা মূল যেটা যেটা ছাড়া দিন হতেই পারে না হতেই না এটারই নাম হচ্ছে তাওহীদ দেখল আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দীন আই আকিমুত তাওহীদ

এই প্রসঙ্গে যদি প্রকার প্রকারভেদটা একটু বিশ্লেষণ করে দেন তাহলে অত্যন্ত দিন মানা মানেই হচ্ছে সেটাই নির্বেজাল দিন সঠিক দিন যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আর আল্লাহর পক্ষ থেকে দিন যেটা আমরা মানব যখন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই হলো মানার বিষয়টা আর আল্লাহর মানার বিষয়টাকে এক এক সাইডে যদি আমরা বিষয়টাকে খোলা মেলা বলতে চাই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারকে সঠিকভাবে দেওয়া সম্ভব হবে

সেই দৃষ্টিকোণ থেকে যে তাওহিদ সেটাকে বলা হয় তাওহিদ আর রুবা আল্লাহ হতালার প্রতিপালনের দৃষ্টিকোণ থেকে তাওহিদ দ্বিতীয় বিষয় আল্লাহ সুবাহ করেছেন অতএব আমার এবাদত পাওয়ার অধিকার রাখেন কি যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার এবাদত পাওয়ার অধিকার রাখেন অবশ্যই অতএব আমি আল্লা হতালার যে আবাদত করব বা আমি যত আবাদত করব। সকল আবাদত শুধু একজনের জন্যই সম্পাদন করব। তিনি হলেন আল্লাহ এই দিকটাকে বলা হয়ত বাদ সেটাকে বলা হয় তাওহ আল উলুহিয়া তৃতীয় আরেকটি দিক রয়েছে যে দিকটি আল্লাহ যিনি গোটা বিশ্বের মালিক গোটা বিশ্বের খালেক সুতরাং তার অবশ্যই একনিষ্ঠ বা শুধু তার জন্যই বিশেষ কতগুলি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আছে তার কতগুলি গুণাবলী রয়েছে সুন্দর নাম এবং তার সুন্দর গুণাবলী রয়েছে পুত পবিত্র গুণাবলী সেগুলির সাথে অন্য কাউকে শরিক না করা অন্য কাউকে সমপর্যায় মনে না করা শুধু তার জন্যই সেগুলিকে সীমাবদ্ধ রাখা নাম অত্যন্ত মনোজ্ঞ এবং গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক মন্ডলী শুনতেছিলাম এ পর্যায়ে আমরা বিরতির দ্বার ও প্রান্তে উপনীত হয়েছি আমরা সামান্য সময়ের বিরতিতে যাবো আসসালাম আলাইকুম

তবে ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও আলোচনার পশরা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা তাওহিদের গুরুত্বপূর্ণ বিষয়টির উপর আলোকপাত করতেছিলাম আমাদের সম্মানিত আলোচকবৃন্দ তাওহিদের তিনটি প্রকার আপনাদের সামনে ইতিমধ্যেই উপস্থাপন করেছেন একটা হচ্ছে তৌহিদে রুবু আর আরেকটি হচ্ছে তাওহিদে উলুহিয়া বা তাওহিদে ইবাদত আর তিন নম্বরটি হচ্ছে

এটা কোন কোরআনের আয়াতে স্পষ্ট ভাবে বলা হয়েছে বা কোন হাদিসে স্পষ্ট ভাবে বর্ণনা দেওয়া হয়েছে তা দেওয়া হয়নি সুতরাং আমরা কেন যাব। এই বিষয়টি বলার রাখে না কোন মুসলিম ব্যক্তি যদি একটু চিন্তা করে তাহলে দেখতে পায়। যে কোরআনুল করিমের প্রতিটি আয়াতেই যেন তাকে তাওহিদের কথা বলে দিচ্ছে এবং কোরআনুল করিমের প্রতিটি আয়াত নিয়ে একটু চিন্তা করলে সে অবশ্যই তাউহিদের তিন ভাগেই পাবে যেমন বলা যেতে পারে

তাওহিদ আল প্রথম সুরা এমনি ভাবে যদি আমরা চলে যাই কুরআনুল কারীমের সর্বশেষ সুরা সূরাতুন নাস আমরা বলি কুল আউযু বিরব্বিন নাস সেখানেও তাওহিদ আর রুবুবিয়াহ তারপরে বলি মালিকিন নাস এখানে তাওহিদ আল আসমা ওয়া সিফাত মালিক তারপরে ইলাহিন নাস তাওহিদ আল উলুহিয়াহ चलो গোটা কুরআনুল কারীম সম্পূর্ণভাবে আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে তাওহিদ ঘুরে ফিরে এই জন্য বলা হয় যে তৌহিদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ আল্লা নাজিল করেছেন কোরআন সহ যত আসমানিকেতহিদের জন্য

আল্লাহ তুমি আমাকে এমন একটা কিছু শিখিয়ে দাও যা দিয়ে আমি তোমাকে ডাকবো এবং তোমার কাছে প্রার্থনা তখন আল্লাহ বললেন যে তাহলে আপনি বলুন তা বলছেন এটা তো সব বলে এই বাক্যগুলি প্রমাণ করে যে আল্লাহ এক আল্লাহ ঠিক এবাদতের বিষয়টি ওখানে দেখা যায় তাহদুর রব যে মজ যে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ রসুল মজকে বললেন মজ হালতাদ্রি

তাহলে সন্তান দেবে কে আল্লাহ আল্লাহ আচ্ছা একজন অসুস্থ হয়েছেন। এখন তা নিরাময়ের প্রয়োজন কে দিবেন তাকে নিরাময় আল্লাহ ওয়াইজা মারাতুফা ওয়্যাশবিন আমি যখন অসুস্থ হব তিনি আমাকে নিরাময় দিবেন দান করবেন আচ্ছা একজন দরিদ্র হয়েছে তাকে ধন সম্পদ কে দেবে সেটা দাতাকে একমত আল্লাহ আল্লাহ রব্বি ইন্নী লিমানযালতা ইলাইহি মিন খায়রিন ফাকীর আপনি যে বললাম তাহলে কোন

দুটো আমরা বিস্তারিত আলোচনা শুনতে পেলাম তো আরেকটি বিষয় এখানে উল্লেখিত হয়েছিল বিস্তারিত ব্যাখ্যার আগেই বিষয়টি চাপা পড়ে যাচ্ছে আমি বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিশেষ করে আমাদের পাকভারত উপমহাদেশের জন্য এজন্য একটু বিস্তারিত ব্যাখ্যা চাইব সেটা হচ্ছে আমাদের শায়খ আবরাজ্জ গিনউসুব বলতেছিলেন যে আফলালুদ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ

কেটে ফেলা এটা ইহদাস ফি দ্বীন মধ্যে ইবাদতের মধ্যে নতুন তরিকার প্রবর্তন নবীজি বলেছেন মান আহদাসা ফি আমিনে যে কোনো ব্যক্তি আমার দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করবে উদ্ভাবন করবে যেটা আমার দিনের মধ্যে নেই বা আমি দিয়ে যাইনি সেটা প্রত্যাখ্যান করতে হবে প্রত্যাখ্যান করা হবে তোরা এটা যদি কুল্ল মুহদাসাতিন বিদআ নতুন যে কোনো প্যাটার্ন যিকিরের হোক নামাজের হোক ইবাদতের হোক যে কোনো পেটা নতুন আবিষ্কার করা হবে সেটা বেদা আলোচক বৃন্দকে ধন্যবাদ যেহেতু এ পর্বের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি সুপ্রিয় দর্শক শ্রোতা এজন্য আমরা এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপমহাদেশে একটি বিভ্রান্তিকর দেকের নামে যে লতিফা কেন্দ্রিক কিংবা বিভিন্ন পীর মশাহিকের দরবারে যে ইসলাম বহির্ভূত দে বিকির করা হয়ে থাকে এটা ইসলামের সাথে কতখানি সংগতিশীল কিংবা সাংঘর্ষিক আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা এ পর্বের এখানেই পরিসমাপ্ত করছি আকুলকাউলিহাদা আস্তাহমুল মুসলিমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত

ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিম ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিএসটিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আই ব্যাংক ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর

টাকা পার্টি আমাদের ইমেল করুন admin@peacetv.tv আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন peace tv আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ 하সিন মাদানি আর আপনারা দেখছেন peace tv বাংলা